নমস্কার, আমি সিদ্ধার্থ হালদার। আবার আপনাদের সামনে এসেছি অনলাইন ফ্রি বাংলা কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। তো আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম, আমি আবার আজকে সেখান থেকে শুরু করছি। আপনারা মন দিয়ে প্রতিটি টিউটোরিয়াল দেখবেন, আশা করি আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা ভালোভাবে কম্পিউটার ব্যবহার করতে পারবেন। ও তার সাথে সাথে আমি যে সমস্ত জিনিসগুলি বলবো, সে সমস্ত জিনিসগুলি আপনারা যদি নিয়মিত চর্চা করে যান, অবশ্যই এখান থেকে আপনারা ইনকামের রাস্তা খুঁজে পাবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি ফিরে যাচ্ছি কাজের জায়গায়। তো আগের দিন আমাদের আলোচনার বিষয় ছিল উইন্ডোজ 7-এর অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজতে লেফট ক্লিক করলে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আগের দিন আমি বলেছিলাম ক্যালকুলেটর, পেন, নোটপ্যাড ইত্যাদি নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি নোটপ্যাড নিয়ে আলোচনা করব। তো আমি নোটপ্যাডে ক্লিক করছি। তো নোটপ্যাডে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা উইন্ডোজ খুলে যাবে। এখানে দেখবেন ক্লোজ বাটন, দেখুন ক্লোজ লেখাটা ভেসে উঠেছে। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন, এটা হলো মিনিমাইজ বাটন, ঠিক আছে। আর এটা হলো মেনু বার, এবং তলার দিকে এই মেনু বারে যে সমস্ত মেনুগুলি রয়েছে, ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ এবং হেল্প। তো ফাইলে ক্লিক করলে পাবেন নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, পেজ সেট আপ, ফ্রেন্ড, এক্সিট। তো যাই হোক, এই নোটপ্যাড দেখতে একটি অত্যন্ত সাধারণ মানের জিনিস, কিন্তু একটি কথা মনে রাখবেন, কম্পিউটারের অত্যন্ত বড় বড় কাজে এবং HTML ফাইল যা দিয়ে ওয়েবসাইট বানানো হয় তা কিন্তু এই নোটপ্যাডে বানানো। যাই হোক, আমি সে কথায় আসছি না, আমি প্রাথমিক কথাটা বলব। এই নোটপ্যাডের কাজ কী? নোটপ্যাড দিয়ে সাধারণত টেক্সট ফাইল লেখা হয়, ফাইলকে এডিট করা যায়, ঠিক আছে, এবং আপনারা বাকি জিনিসগুলোও পড়তে পারবেন, সেগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। তো ধরুন আমি এখানে একটি চিঠি লিখছি, সেই চিঠিটা লেখার জন্য কোনার দিকে আমরা প্রথমে শিফট চেপে TO2 কথাটা লিখলাম বড় হাতে, এবং টু কথাটা লেখার পরে আমরা একটা কমা দিলাম, এন্টার মারলাম। ধরুন আমরা আমার কোনো বন্ধুকে চিঠি লিখছি, তাহলে এরকম কী লিখবো? তাহলে ডিআর, ধরুন তাপস, TAPAS, কমা। তো আপনারা যদি ট্যাব কি প্রেস করেন তাহলে এভাবে করতে থাকবে। যাই হোক, আমি এখান থেকে লিখছি আই হ্যাভ নট GIVEN UANY LETTER for a long time. সো এইটুকু আমি লিখলাম, ধরুন এই কথাটুকু লিখেছি, এবং বাকি করে আমি পরে লিখবো বা নাও লিখতে পারি, আপনাদের জাস্ট টেস্ট পারপাসে দেখাচ্ছি। তো ক্যাপস লক অন থাকলে দেখবেন আপনার কিবোর্ডের একটা আলো জ্বলে উঠেছে, আর যদি ক্যাপস লক অফ থাকে তাহলে আলোটা জ্বলবে না। এটা মূলত আপনার ডান দিকে থাকবে, এবং এই ক্যাপস লক অন করে লেখা ছোট বড় করা যায়। ট্যাব টিপে ধরুন আপনি যদি ট্যাব সুইচটি প্রেস করেন তাহলে সরতে শুরু করবে, আবার যদি ব্যাক পেজ প্রেস করেন তাহলে ব্যাক পেজ অর্থাৎ পিছিয়ে আসবে, এন্টার মারলে লাইন চেঞ্জ হবে। তো এভাবে আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। তো যাই হোক, এগুলো আপনারা একটু দেখে নেবেন, আর প্রয়োজন হলে আমি কিবোর্ড নিয়ে একটা গোটা টিউটোরিয়াল দেবো, ঠিক আছে।
তো আমি এখানে আলোচনা করছি, আপনারা প্রথমে জিনিসগুলো একটু দেখুন। আপনি যদি কোনো ফাইলকে সেভ করতে চান তাহলে কি করবেন, এই ফাইলে চলে যাবেন, তাহলে সেভ বা সেভে ক্লিক করবেন, সেভ অ্যাজে ক্লিক করবেন। তো আপনি যেখানে সেভ করতে চান, ধরুন ডেস্কটপে, আমার নাম দিয়ে আমি সেভ করছি, SHRDTAS। প্রসঙ্গত বলে রাখা ভালো, এখানে দেখাচ্ছে টেক্সট ডকুমেন্ট, এটা কোন টাইপের হবে, টেক্সট ডকুমেন্ট অল ফাইল। ধর অল ফাইল বললে আপনি যে কোনো খুশি সেভ করতে পারেন, তো এটা মূলত টেক্সট ডকুমেন্ট। আর এই যে ওয়ার্ডপ্যাডের এক্সটেনশান নেম, এটি অনেক সময় পরীক্ষায় পড়ে, .txt। তো আমরা এভাবে সেভ করলাম, দেখুন ফাইলটা সেভ হয়ে গিয়েছে। অর্থাৎ আমার এই তথ্য, আমি যদি নতুন করে আমার এই তথ্যটি দেখতে চাই তাহলে কী করবো, প্রথমে এর উপরে ডাবল ক্লিক করবো, করলে এটা খুলে যাবে, ঠিক আছে। ডাবল লেফট ক্লিক করবো অথবা লেফট ক্লিক করে এন্টার চাপলে এই ফাইলটি খুলে যাবে। তো আমার এই সংরক্ষিত ফাইলের উপরে আমি আবার কিছু লিখতে পারি, ঠিক আছে। ধরুন আই হ্যাভ নট গিভেন ইউ এনি লেটার, এখান থেকে আমি লিখছি বিকজ, BECAUSE, বিকজ, ঠিক আছে। আই WS ওয়াজ বিজি, BUSY, আমি ব্যস্ত ছিলাম, ইন দ্য ওয়ার্ক, WORK, ওয়ার্ক অফ মাই এক্সাম, EXAMINATION। সো ফুল স্টপ। এখানে একটা জিনিস দেখুন, আপনি যত পাশাপাশি লিখে লিখে যাবেন বেড়ে বেড়ে যাবে, সুতরাং আপনাকে কী করতে হবে, এবং এন্টার মেরে যদি আপনি নামিয়ে নেন তাহলে কিন্তু আপনার এই ফরম্যাটটা ঠিক হবে। যাই হোক, তো এই ফাইল করা মানে এই যে এই ফাইলটি আপনি বানালেন, এখান থেকে আপনি ধরুন এটাকে আবার সেভ করুন, দেখুন আপনার সেই সংরক্ষিত ফাইলটি তার ভেতরে এই কথাটা যোগ হয়ে গেছে। তো লেফট ক্লিক করে এন্টার মারলে খুললে খুলছে। তো চলে যান, এখান থেকে আপনারা পেজ সেট আপে চলে যাবেন। আপনার যদি মানে পোর্ট্রেট মোডে দেন তাহলে এরকম দেখাবে, আর যদি ল্যান্ডস্কেপে যান তাহলে এরকম দেখাবে, দেখুন পেজটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। আর যদি আপনারা ল্যান্ডস্কেপে দেন, এই পেজ সেট আপ থেকে এটাকে যদি আপনারা এই পোর্ট্রেট থেকে লেটার, তো এখানে আপনারা এইটাকে কেমন পেজ হবে, A4 B4, ঠিক আছে, এরকমভাবে পেজ, ধরুন আপনি এই ধরুন B4 একটা পেজের মাপ, A4 প্লাস, A4 এক্সট্রা, A4, আপনারা যদি এরকম পেজ দেন সেটিং করে নিতে পারবেন, পেজের মাপটা এরকম হবে। এবং আপনারা এখান থেকে প্রিন্টে ক্লিক করলে যে প্রিন্টার যুক্ত থাকবে সেখানে প্রিন্ট কথাটির উপর লেফট ক্লিক করলেই আপনারা এখান থেকে এই জিনিসটি প্রিন্ট করতে পারবেন। অর্থাৎ আমাদের আলোচনার বিষয়, আমরা শুধুমাত্র বলেছিলাম যে নোটপ্যাড নিয়ে আলোচনা করব, সেখানে সীমাবদ্ধ রইল না, বলতে বলতে একটু বেশিই বলে ফেললাম। এভাবে আপনারা কী করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। তো যারা অ্যাডভান্স লেভেলের কাজ করে, আমি তাদের জন্য বলছি না, যারা একেবারে নতুন শিক্ষার্থী, যারা কিছুই জানে না, সেই সমস্ত মানুষজন যাদের সেন্টারে গিয়ে শেখার ক্ষমতা নেই, তো আমি তাদের কথা মাথায় রেখে বলছি। তো প্রিন্টে প্রিন্টার যুক্ত থাকলে লেফট ক্লিক করলে প্রিন্ট করা যাবে। এবার আসি এডিট। এখান থেকে আপনারা যদি কোনো লেখাকে সিলেক্ট করে নেন, তো সেখানে আপনি যদি এখান থেকে কেটে তুলে নিতে পারেন, কপি করতে পারেন, ডিলিট করতে পারেন, ফাইন্ড নেক্সট করতে পারেন, গো টুতে চলে যেতে পারেন। ধরুন আপনি কোনো একটা জায়গায় গো টুর ওপরে চলে যাচ্ছেন, আপনি ধরুন এখানে লিখছেন এক্সামিনেশান, সেই লেখাটাকে খুবই খুঁজবেন, তাহলে EXA, ঠিক আছে। তাহলে আপনি এখানে লিখতে পারেন লাইন নাম্বার, আপনি লাইন নম্বর কত নম্বর লাইনে আছেন সেই লাইনে আপনি চলে যেতে পারেন। তো বা এখান থেকে আপনি চলে যাবেন এডিট, এডিট থেকে এই ফাইন্ড নেক্সট বা রিপ্লেস, আপনি ফাইন্ড এখানে ফাইন্ডে গিয়ে ধরুন আপনি লিখছেন, এখানে লিখছেন EXAMINATION, তো এক্সামিনেশনের কথা বললেন, ঠিক আছে, খুঁজে পাচ্ছে না, EXAMINATION এক্সামিনেশন ডট ছিল পরে, তাহলে আপনি ফাইন্ড করলে ফাইন্ড পাবেন, ম্যাচ কেস, ঠিক আছে, এক্সামিনেশন খুঁজে পাচ্ছে না। তো দেখতে পেয়েছেন এইখানে যদি আপনি কী করেন, নিচে ছিল এক্সামিনেশন কথাটি খুঁজে পেয়েছে। তো আমি আবার দেখাচ্ছি জিনিসটা কী হলো। তো এর ভেতর থেকে নোটপ্যাডের ভেতর থেকে যদি অসংখ্য লেখা থাকে, সে অসংখ্য লেখার ভেতর থেকে আপনি কীভাবে এটাকে খুঁজে বের করবেন, তো তার জন্য এডিটে যাবেন,
ফাইন নেক্সট, ঠিক আছে, বা এখানে যে কোনো একটা জায়গায় লেফট ক্লিক করবেন, করে আপনি কি করবেন এই ফাইন নেক্সট, ঠিক আছে, বা এক্সামিনেশান এভাবেই খুঁজতে পারেন। এবারে আপনি চলে যাবেন গো টু বা রিপ্লেস, ঠিক আছে, কোথায় চলে যাবেন সেই লাইনে আপনি এখান থেকে চলে যেতে পারবেন। এবার আপনি পুরো লেখাটাকে সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে, এখান থেকে ডেট টাইম আপনি যদি মনে করেন যে কত তারিখে আচ্ছা সেটা ডেট টাইম আপনি দিতে পারবেন। ধরুন আপনি এখানে ডেট টাইম ইনসার্ট করাবেন, আপনি তারিখটা দিয়ে দেবেন অটোমেটিক, তাহলে আপনি এখানে মানে কার্সারটাকে রেখে এই যে যেটা ব্লিঙ্ক করছে এটাকে কার্সার বলা হয়, লেফট ক্লিক করলেই চলে আসবে উপরে, রেখে আপনি কি করবেন এডিটে চলে যাবেন, ডেট টাইমে লেফট ক্লিক করবেন, আপনার ডেট টাইম এখানে পড়ে যাবে, অটোমেটিক পড়ে যাবে। তো এটি হলো এডিটের কাজ, ফরম্যাট, ঠিক আছে, ওয়ার্ড ড্র্যাফ। তো আপনি ধরুন এইটুকুকে সিলেক্ট করলেন, করে ফরম্যাট থেকে এই ওয়ার্ড ড্র্যাফে ক্লিক করলেন, তো সেই ওয়ার্ড ড্র্যাফ হয়ে যাবে। যাই হোক, এটা তেমন বিরাট কিছু না, ফন্ট, এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফন্ট কেমন দেখাবে, লেখাটা ছোট হবে বড় হবে, ধরুন আপনি এরকম মানে এরকম ফন্ট আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, এবং তার সাইজ ধরুন একটু বড় করে দেবেন, 18 করবেন, তো আপনারা এভাবে করে নিতে পারবেন নোটপ্যাডে, ঠিক আছে। তো আমি এটাকে এইভাবে আপনাদের না বলে আপনাদের যেমন ছিল তো তেমনভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। তো লেখা ছোট বড় করা, ফন্ট দেওয়া, সেটা করে নিতে পারবেন। ভিউ এর তেমন কোনো কাজ নেই, হেল্প রয়েছে। তো এবারে আপনারা সেভ করে দেবেন ফাইলটা, তো সেভ করে দেওয়ার পরে এটা এভাবে আপনারা সেভ করে নিতে পারবেন। তো এভাবে সেভ করে দিলে আপনার এই ফাইলটি সংরক্ষিত হয়ে রইল। এবার আপনি এখান থেকে চাইলে আপনি প্রিন্ট দিতে পারবেন এবং আপনার অন্যান্য কাজগুলো আপনি করতে পারবেন। সো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি এখানে আমার এই নোটপ্যাডের টিউটোরিয়ালটি আমি শেষ করলাম। সো নোটপ্যাডের টিউটোরিয়াল শেষ হয়ে গিয়েছে আজকে। তো আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমি আপনাদের একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে এভরিথিং সব কিছু দেখিয়ে দেব, যেমন করে নাকি আমরা আমাদের নিজেদের ইনস্টিটিউটের ডোম অর্থাৎ ডিপ্লোমা ইন অফিস অ্যাপ্লিকেশান অ্যান্ড ম্যানেজমেন্ট পড়াই। তো সেই কোর্সে যাবতীয় যা কিছু রয়েছে সবই আপনাদের এভাবে বিনামূল্যে টিউটোরিয়াল দেবো, আপনারা ঘরে বসে শিখতে পারবেন, তার জন্য আপনাদের কাছে আমার আর কিছু দাবি নেই। আপনারা যেটুকু করবেন সেটুকু হলো ভিডিওটি অনলাইনে বসে দেখবেন, এক, ভিডিওর ওপরে যে অ্যাডগুলো যাবে সেগুলোর ওপরে ক্লিক দেবেন। সো আপনাদের কাছ থেকে না নিলেও আমি যাতে গুগল থেকে টাকা ইনকাম করতে পারি এবং ওই অ্যাডের বিনিময়ে টাকাগুলো নিতে পারি, সেটা আপনারা একটু নজর রাখবেন, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আরও বন্ধুবান্ধবকে বলবেন যে এভাবে বিনামূল্যে টিউটোরিয়াল দেওয়া হচ্ছে যেগুলো শিখে আপনারা উপকৃত হতে পারবেন। আর সাবস্ক্রাইবের কথাটা কেন বললাম, যে আমার চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আসবে আপনারা সরাসরি সেই সমস্ত ভিডিওগুলোর আপলোড পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।